पापनाश भवेश्वरम् स्वीकृतं च गर्भवास देहधानम् ईदृशम् यापितं पितं स्वलीलया च येन ॐ ब्रह्मानन्दं शिवं शान्तं प्रेमरूपं निरञ्जनं योगीशमद्भूतं नित्यमखण्डदयितलाक्षणं विज्ञानं त्रिगुणातितं तुर्योतुर्याभेदसङ्गितं भे, शुभोदं शारदं चैव विवेकशिभूषणं समन्वयमहाचार्यं युगधर्मस्वरूपिणं सर्वदेवस्वरूपं श्रीरामकृष्ण नमाम्यहम् প্রতিদিনের চিন্তা ও প্রার্থনারই ধারাবাহিক দশ নম্বর পর্বেতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের পাঠের একটু বিষয়টা অন্য হবে আজকে আমরা পাঠ করব স্বামী শারদানন্দী মহারাজের শরৎ মহারাজের লেখা কয়েকটি চিঠি নিয়ে আমরা শারদানন্দজি শরৎ মহারাজের পত্রাবলী কিছু পত্র নিয়ে আমরা আজকে আলোচনা করবো আমাদের পাঠের বিষয়ে শারদানন্দ পত্রাবলী স্বামী শারদানন্দ জি পত্রাবলী শ্রী রামকৃষ্ণ শরণম প্রথম পত্র সাতই চৈত্র তেরোশো আঠাশ কলিকাতা শ্রীমান শ্রীমান ন তোমার ওই চৈত্রের পত্র পেলাম তোমার ছয়ই চৈত্রের পত্র পাইলাম আশ্রম স্থাপনের চেষ্টায় বহু বিঘ্ন আসিতেছে দেখিতেছি যদি কাজেই কাজই করতে চাও তাহা তাহা হইলে ভগবানের উপর নির্ভর করিয়া নিজের পায়ে দাঁড়াও কোনো মানুষের মুখ চাইয়া থেকে না আমারও না কেহ তোমাকে সাহস সাহায্য করিবে না সাহায্য না করিলেও তুমি একলা এই কাজ করিয়ে দেহপাত করি করিবে এইরূপ তেজ ও সাহস ও ভগবানে নির্ভর লইয়া যদি কাজ করিতে পারো তো করো নতুবা এই কার্যের অগ্রসর হইও না যাইয়েল নতুবা অগ্রসর হইও না তো মহারাজ এই চিঠিতে লিখছেন তিনি আশ্রম স্থাপনার কাজেতে নিযুক্ত ছিলেন বেশি কিছু সাহায্য পাচ্ছিলেন না তাই মহারাজ বলিলেন যে তোমাকে একাই করতে হবে ভগবানের ওপর নির্ভর হইয়া নিজের পায়ে দাঁড়িয়ে থাকো অমনি তিনি বলেছেন যে যাহা কাজ করিয়া দিবেন বলেছেন তাহা যদি না পারেন অমনি মন খারাপ হইয়া হাত পা বন্ধ হইলে এইরূপ হলে কি করে কাজ হয় করা যায় অধিক আর কি লিখিব আমার আশীর্বাদ ও ভালোবাসা জানিবে এখানে একটুখানি আমরা কর্মযোগের কথা দেখতে পারি যেখানে বলছে যে আমাদের এই কর্মটা করে যেতে হবে আমাদের পাশে কেউ থাকুক আর না থাকুক ভগবানের ওপর নির্ভর হইয়া আমাদের নিজের পায়ে দাঁড়িয়ে আমাদের নিজেরকেই এই কালটি করতে হবে যদি কেউ সাথে থাকুক তাহলে ভালো না থাকলে কোনো অসুবিধা নেই নিজেকেই করতে হবে এমন ভাব রাখতে হবে না যে যদি ও এক বলেছে ও পারেনি আমি মনটা খারাপ করে হাত পা গুটিয়ে বলছিলাম এরকম করলে কোনো কাজ হবে না আমাদের সবল থাকতে হবে ইতি শুভানুধায়ী শ্রী শারদানন্দ দ্বিতীয় পত্র তো শ্রীরামকৃষ্ণ শারদম শ্রীরামকৃষ্ণ অদ্বৈত আশ্রম লাকসা কাশিধাম লাকসা কাশিধাম মানে কাশিতে যে রামকৃষ্ণ মঠ আছে সেখান থেকে শ্রীমান তোমার একুশ বাই এক তারিখের পত্র যথাকালে পাইয়াছি গত জানুয়ারি মাসের কুড়ি তারিখ আমরা শ্রী মহারাজের সহিত কাশিতে আসিয়াছি এখানে কিঞ্চ কিঞ্চিত অধিক এক মাস থাকা হইবে কিঞ্চিত অধিক এক মাস থাকা হইবে শ্রী মহারাজ ও আমরা ভালো আছি নন কঅপারেশান অসহযোগ অসহযোগ হাঙ্গামা যতদিন না বন্ধ হয় ততদিন স্টুডেন্ট হোম ছাত্রদের বাড়িতে পড়ানোই ভালো ছাত্রাবাসে পড়ানোই ভালো আমাদের ছাত্র ছাত্ররা যাহাতে কিছু লেখাপড়া ও কোনোরূপ কাজ শিখিয়া নিজের পায়ে দাঁড়াইবে দাঁড়াইতে পারে এই পর্যন্ত লক্ষ্য রাখাই আমাদের কর্তব্য উহা বাড়িতে পড়িয়েও হইতে পারে আমাদের আশীর্বাদ তুমি জানিবে ও সকলকে জানাইবে ইতি শুভানুধায়ী শ্রী শারদানন্দ মহারাজ মহারাজেরই চিঠি থেকে আমরা বাড়িতে স্বামীজির কিছুটা আইডিয়া পেতে পারি যে আমরা যে পরিস্থিতিতেই হোক না কেন আমরা যেখানে শিক্ষা দান করতে পারবো আমরা সেখানে শিক্ষা দান করবো এক প্রকারের জীবসেবা আমরা বলতে পারি এটাকে মানে একদম সেই অর্থ দিয়ে নয় কিন্তু জ্ঞান দিয়ে সেই আমরা দান করছি সেই সেবাই হচ্ছে মানে এক প্রকার আমরা যদি এগুলোর বিভিন্ন দিক হয় তার অন্যতম দিক আমরা যদি দেখি শ্রীরামকৃষ্ণ সরদং কলিকাতা কল্যাণ কল্যাণ বরেশু তোমার আট তারিখ আট তারিখের পত্র পাইয়া সুখী হইলাম আশ্রম সেলফ সাপোর্টিং হইয়াছে জানিয়া আনন্দিত হইলাম শ্রী শ্রী ঠাকুর তোমাকে যন্ত্রস্বরূপ করিয়া উহা লইলেন উহা বিশেষ আনন্দের কথা তাহার শ্রীচরণে তোমার অচলা ভক্তি লাভ আমার শরীর সম্প্রতি মন্দ নহে আমরা ভালোবাসা আমার ভালোবাসা ও আশীর্বাদ জানিবে ও আশ্রমের সকলকে জানাইবে এটি শুভানুদায়ী শ্রী শারদা অন্যতম একটি পত্রতে লিখছেন যে বাবুরাম মহারাজ এখন এটি আঠেরোই চোদ্দোই সেপ্টেম্বর উনিশশো সতেরো বাবুরাম মহারাজ এখন এখানেই আছেন ভালো আছেন তাহার আশীর্বাদ জানিব আমার ভালোবাসাও আশীর্বাদ জানিবে গ্রামে দলাদির কথা যাহা লিখিয়াছে তৎসম্বন্ধে মীমাংসা হইলে জানাইবে তোমাদিগদের প্রায় প্রায়শ্চিত্ত সম্বন্ধে আমার মতামত নিয়ে দিতেছি প্রায়শ্চিত্ত যাহাতে না করিতে হয় তাহার চেষ্টা করিবে বুঝাইবে বুঝিবে তোমার তোমরা যাহা করি করিয়াছ তাহা দয়ার কার্যমাত্র সমাজের সহিত কোনো সম্বন্ধ নাই এইরূপ দয়ার কার্য সমাজ না করিতে দিলে সমাজের সমূহ ক্ষতি দুই নম্বর যে এইরূপ ভুলিয়েও এইরূপ বুঝলেও যদি সমাজ না বোঝে এবং যদি দেখো যে যত যত সামান্য করিলে দলা দলাদলি মিটিয়া যায় তাহা হইলেও প্রায়শ্চিত্ত করাই ভালো তা হইলে প্রায়শ্চিত্ত করা ভালো কিন্তু মহারাজ বলছে এমন কোন কাজ যা করিবে না যেটা তোমাকে অকারণ প্রায়শ্চিত্ত করিতে হয় কিন্তু যেখানে দেখবে যে ওই মীমাংসাটা শেষ হয়ে যাচ্ছে সেখানে তুমি প্রায়শ্চিত্ত করো সেটা ভালো হবে তো প্রায়শ্চিত্ত ব্যবস্থা স্বীকার করিয়া লইবার পূর্বে সমাজের কল্যাণ নির্ভয়তা নির্ভয়ে বলিবে সমাজের সকলকে নির্ভয়ে বলিবে আপনাদের ব্যবস্থা আমরা স্বীকার করিয়া লইয়াতেছি কিন্তু এইরূপ অসহায় বিপন্ন ব্যক্তি ব্যক্তিদিগকে সাহায্য করিবার অবসর ভবিষ্যতে যখনই পুনরায় উপস্থিত হইবে তখন আমরা এইরূপ সেবা কার্য আবার করিব আবার প্রায়শ্চিত্ত করিতে হইলে করিবে কারণ দয়াময়া দয়ামায়া ভুলিয়া মানবের পশু হওয়া তো আর উচিত নয় স্মৃতিতে এইরূপ কার্য প্রায়শ্চিত্তরই বলিয়া কখনও নির্দেশ করিবে না স্বার্থের জন্য মানুষ যে সব কুকার্য করে স্মৃতি তাহাদিগকে তাহাদিগগের জন্য দ্বন্দ্ব নির্দিষ্ট করিয়াছে নিঃস্বার্থ কাজ তখন কুকার্য বলিয়া গণ্য হইতে পারে না কখন নিঃস্বার্থ কাজ কখনো কখনও কুকার্য বলিয়া গণ্য হইতে পারে না অতএব নিঃস্বার্থ কাজ স্মৃতি বিধানের বাহিরে তোমরা তোমাদের কোনো ভয় নাই ঠাকুর কোনো না কোনো প্রকারে তোমাদের সমাজের এই রূপ অন্যায়ের অত্যাচার হইতে রক্ষা করিবেন ইদি শুভানুধায়ী শ্রী শারদানন্দ আজ মহারাজের পত্র পাঠে তো আজকে আমরা কর্মের বিষয় নিয়ে যেগুলো মহারাজ স্পেশালি কর্ম করার জন্য যে পত্রগুলি লিখেছেন এখানে মহারাজ বেসিক্যালি স্বামীজির ওই কর্মযোগটাকে একটুখানি বলেছে যে কর্ম করে যাওয়া উচিত ভগবানের ওপরে আমাদের নির্ভর হয়ে এবং এমন কোনো কাজ কর্ম করা উচিত না যার জন্য আমাদের আগে থেকে মানে আমাদের কর্মের জন্য আমাদের ক্ষমা মানে প্রায়শ্চিত করতে হবে এমন টাইম আসবে যদি দেখা যায় যে প্রায়শ্চিত্ত করা দরকার পড়বে ওখানে না পড়লে সিমীমাংসটা থামবে না তখন সেখানে আমরা প্রায়শ্চিত করতে পারি আবার বলছেন যে আমাদের নিঃস্বার্থ কাজ করতে হবে যদি আমরা কুকার্য করি তাহলে আমাদের জন্য দ্বন্দ্ব নির্দিষ্ট আছে বা যদি আমরা নিঃস্বার্থ কাজ করি তাহলে আমরা সমস্ত দ্বন্দ্বের বাইরে নিঃস্বার্থ কাজ কুকার্যের মধ্যে গন্ধ হইতে পারে না তো এই কথা দিয়েই মহারাজ বিভিন্ন পত্র পত্রতে বলছেন এবং শিক্ষার ব্যাপারটাও বলছেন যে যেখানে মানে আমরা যদি আমরা তা কোনো জিনিস দান মানে সেবার সেবার অনেক প্রকার হয় তো এখানে স্বামীজি সারাদান অনেকে যে শিক্ষাদানের এই সেবাটি বলেছে আমরা ঠাকুর মাী এবং ঠাকুরের অনন্ত পাশ্বায় চালনে প্রণ নিবেদন করি এবং সকলের আজকে প্রার্থনা করি ওম স্থাপ ধর্মস্বরধর্মস্বরূপে অবতারিষ্ঠা রামকৃষ্ণা তে নম নমস্কার देहानम् ईदृशम् या पिता स्वलीलया च येन